গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টুকিটাকি ব্লগস বাই পিকিতে আপনাদের স্বাগত। আজ হচ্ছে মহাষষ্ঠীর সকাল। সকালবেলা উঠে আমি আর মা মর্নিং ওয়াকে যাচ্ছিলাম, বাড়ি থেকে বেরিয়েই দেখলাম গাছের নিচে শিউলি ফুল পড়ে আছে, তো একটু ভিডিও একটু ফটো তুলে নিলাম। যেতে যেতে দেখলাম দুর্গা মন্দিরে ঢাক বাজছে, তো সেখানে একটু ফটো তুললাম। এখানে আবার লাইটের কাজ হয়েছে, সেটাও একটু ফটো তুললাম, ভিডিও করলাম, দেখতে বেশ ভালো লাগছিল। বাড়ি এসে একটু বেলাতে চাটা খেয়ে তুলসী মন্দিরে একটু চুন দিয়ে দিলাম, এরপর আর সারাদিন কিছু করিনি। এরপর রুটি করে নিয়েছি সন্ধ্যাবেলা, এই রুটি হয়ে গেছে, রুটি করছিলাম আমি তখন, আগে বেলে নিয়েছি, তারপরে এগুলো আমি একে একে সেঁকে নিয়েছি। সেগুলো সেঁকা হয়ে গেলে আমি রুটি সেঁকা হয়ে গেলে আমি সন্ধ্যাবেলা টিফিনটা করে নিয়েছি। সন্ধ্যাবেলা টিফিনে আজকে ছিল চপ, মুড়ি, লঙ্কা এবং শশা, আমি আসতে খেতে পারবো না। তারপর শুরু করেছি তুলসী মন্দিরে লেখা, যেটা শারদীয়া লিখতে হয়, শ্রী দুর্গা মাতা নাম, এসব লিখতে হয়, তো এসব লিখে নিয়েছি, লেখা কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন আমার লেখাও কমপ্লিট, লেখাটা তাড়াতাড়ি করে করে নিয়ে তারপর রাত্রে ডিনার করবো। আজ রাত্রে ডিনারে আমি বানিয়েছিলাম রুটি এবং মা বানিয়েছে আলু ভাজা, আমার ফেভারিট, এবং দিনের এর ছিল পটল আলুর তরকারি। তো এ দিয়ে ডিনার সেরে আজকের জন্য ব্লগটা শেষ করছি। আশা করছি ভালো থাকবেন। গুড নাইট।